আসসালামু আলাইকুম। সিএনএন বাংলা টিভির বিকালের সংবাদে আপনাদের স্বাগত। সংবাদ পড়ছি আমি মারিয়া আক্তার ইতি। কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব চিশতি জানান, মঙ্গলবার বেলা 12টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে News24 সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বাংলা ভিশন এর ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারি তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইদ। সবাই বক্তারা বলেন, দিনে দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দায় News24 সহ অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। একটা স্বাধীন দেশে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তারা আরো বলেন, আপনার গণমাধ্যম নিয়ে খেলা করবেন না, এর পরিণাম ভালো হবে না। অবিলম্বে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। মিডিয়ার প্রতিষ্ঠানগুলোকে যেভাবে হামলা চালাচ্ছে, এই ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, তাদের প্রথম কাজ তারা 5টি বিষয়কে সংস্কার করতে চায়, তার সেখানে গণমাধ্যমকে তারা সংস্কার করতে চায়। আমরা সাধুবাদ জানাই, কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে যেহেতু আপনারা আপোষহীন না, গতকালকে দিনে দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দায় গণমাধ্যমের হামলা হয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ অবাক হয়েছে। আমরা নিন্দা জানাই এবং আশা করি যে অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে এমন শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনো সরকারের লোকই গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের প্রতি আঘাত তো দূরের কথা, যাতে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। তুলে ধরে সেই গণমাধ্যমের উপর যে হামলা হয়েছে, এই হামলাটা আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করছে। এরা যারা দুর্বৃত্ত, যারা তাদের কোনো দল থাকে না, এরা কোনো একটা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জন্য এখনই এই বিষয়টা বিবেচনা করতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময়ে আমার ধারণা যে এই সরকারে যাতে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে না পারে, এর জন্য একটা অশুভ শক্তি, একটা দুর্বৃত্ত চক্র এই প্রক্রিয়া করেছে। তাই যে যারা গণমাধ্যম কর্মী তাদেরকে তো একটা কী পরিস্থিতির বিরুদ্ধে কাজ করতে হয়েছে আমরা এটা সবাই জানি। যদি কেউ কোনোভাবে দোষী থাকে, তাকে প্রচুর আইনের মাধ্যমে তাকে বিচার করা হবে। এইভাবে দুর্বৃত্তর মতো একটা গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা করা, সেখানে ভাঙচুর করা, সেখানে গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক তাদের রুজির উপরে আঘাত করা, এটা তো আমরা কখনোই কাম্য করি না। আমরা যদি বিগত সরকারের সেই সময়ের মতো যদি এখনও যদি গণমাধ্যমগুলোভাবে আমরা হস্তক্ষেপ করা হয়, সেগুলো আমাদের জন্য খুবই বেদনাদায়ক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীতে মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ঈশ্বরদীর 0 পয়েন্ট টার্মিনালে জড়ো হয় দলের নেতা কর্মীরা। এরপর বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে রিক্সা স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রহমান নান্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান, বিএনপি নেতা পিপ্পো, সোনামণি জাহাঙ্গীর আলম, টুটুল সর্দার, সোহেল, রাসেল পারভেজ, নাজমুল হাসান সহ অন্যান্যরা। মাদারীপুর জেলার 4টি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা হয়েছে। প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, মাদারীপুর সদর ও শিবচর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুসরত আজমেরি হক। রাজৈর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক জোটন চন্দ্র। কালকিনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ তানিয়া ফেরদৌস। এছাড়া 5টি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল দপ্তরের দায়িত্ব নিয়েছেন স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তারা। ফরিদপুর প্রেস ক্লাবে বোয়ালমারী উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুদ্দিন মিয়া ঝুনুর আয়োজনে সংবাদ সম্মেলনের অনুষ্ঠান হয়েছে। প্রতিনিধি মাহবুব চিশতি জানান, মঙ্গলবার দুপুর 12:30 ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লার মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
বোয়ালমারী উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুদ্দিন মিয়াদ ঝুনু। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত বুধবার আওয়ামী লীগ সরকারের পতন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশ নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মোহাম্মদ শামসুদ্দিন মিয়া ঝুনু নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে আলফাডাঙ্গা বোয়ালমারী হয়ে মধুখালী উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের সামনে দিগলিয়া বাজারে গেলে সাবেক সংসদ সদস্য খন্দকার নাজির সহ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নিয়ে আমাদের শোভাযাত্রায় আক্রমণ করে। আক্রমণ চালিয়ে মোহাম্মদ শামসুদ্দিন মিয়া ঝুনুর গাড়ি সম্পূর্ণ ভেঙে দেয়। শোভাযাত্রায় 30 জন নেতা কর্মীদের গুরুতর আহত করে এবং পরবর্তীতে বোয়ালমারী ফিরলে দুইবার তাদের গুন্ডা বাহিনীদের নিয়ে আমাদের শোভাযাত্রার আরো 4-5 জন নেতা কর্মীর উপর আক্রমণ চালিয়ে তাদের গুরুতর আহত করে। খন্দকার নাসিরের বিগত দিনের কর্মকাণ্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লাবু, বোয়ালমারী উপজেলা যুব দলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন মিয়া, বোয়ালমারী পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল হক, জাজাস বোয়ালমারী উপজেলার সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ, বোয়ালমারী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান সজীব সহ অন্যান্যরা।